এখন রেকর্ড হবে এখন রেকর্ড হবে এর আগের টা তাহলে এটা আরেকটু আবার বলি যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এটা ভারতীয় মহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল রাজধানী পাটলিপুত্র তাদের সময়কাল ছিল তিনশো একুশ থেকে এক হাজার পর্যন্ত এই সাম্রাজ্যটা মূলত গড়ে উঠে কখন আমি বলি ওই আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তো তিনি যখন ভারত সেখানে চলে যায় ভারত থেকে তিনি চলে যায় যখন তখন সেই সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য পূর্বী মহাদেশের দখল নেন আলেকজান্ডার চলে যাওয়ার পরে তো তখন এই মৌর্য সাম্রাজ্য তো প্রতিষ্ঠিত হয়েছিল শেষ আর জানার দরকার নেই আর এই অশোক রাখবা অশোক অশোক ছিলেন এই মৌর্য সাম্রাজ্যের হ্যাঁ শেষ শাসক এটা মনে রাখতে পারবো শেষ শাসক মানে অশোকের পরে তেমন আর এটার ইয়া ছিল না ব্যক্তি ছিল না শেষ তারপর শুধু এই পারে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে প্রতিষ্ঠা থাকে এটা জানলে হবে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত আর এটাতে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্র এখানে মৌর্যস্ত থাকতে হবে এই জন্য নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য আর এটার নাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল চন্দ্রগুপ্ত প্রথম সমুদ্রগুপ্ত তারপর আসছিল সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এভাবে আসছিল এটা মনে রাখতে পারো কবি মহাকালী কবি মহাকালী না কবি মহাকবি কালিদাস এই গুপ্তের আমলে জন্মগ্রহণ করেছিলেন গুপ্তের আমলে আর নামক চৈনিক লোক তিনি তখন এসেছিলেন তাহলে পরীক্ষা আসবে যে গুপ্তের আমলে কোন চৈনিক পরিব্রাজক ভারতীয় বঙ্গে এসেছিলেন উত্তর ছিল ফাহিয়ান শেষ দরকার নেই আর গোর রাজ্য গোড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ এটা পরীক্ষা দেয় গোড়ের রাজধানী কর্ণ সুবর্ণ আর এই রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন শশাঙ্ক শশাঙ্ক আর মনে শশাঙ্ক ছিলেন সর্ব এই বাংলা অঞ্চলের প্রথম স্বাধীন রাজা স্বাধীন মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অন্যান্য রাজাদের কথা শুনতো না তিনি অর্থাৎ নিজে বাংলা অঞ্চলের প্রথম এই বাংলা অঞ্চলের ভারতীয় মহাদেশের না বাংলা অঞ্চলের তিনি প্রথম স্বাধীন রাজা লিখে রাখো প্রথম স্বাধীন নরপতি বা রাজা প্রথম স্বাধীন নরপতি বা রাজা শশাঙ্ক আর প্রতিষ্ঠিত করেছিলেন ছয়শো ছয় সালে ছয়শ ছয় সালে এই যে লেখা আছে বর্তমান ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অংশ লেখা আছে আমি লিঙ্কটা কেটে দিচ্ছি তোমরা আবার জয়েন হও আবার লিঙ্ক দিচ্ছি দেখা যায় فاطمه নাসরিন লেখা যাচ্ছে তুমি নিয়মিত ক্লাস করবা فاطمه নাসরিন জি নিয়মিত ক্লাস করবা তোমার ভাই আমার সাথে যোগাযোগ করছিল তোমাকে তোমাকে ভর্তীকরণের জন্য জি তুমি কিন্তু কত নাম্বার পাইছো গত পরীক্ষায় গত পরীক্ষায় হুম বাংলা বাংলা সার আঠারো পাইছিলাম কত নাম্বারে বাংলা পরীক্ষার কত নাম্বার জানিস ছিল টোয়েন্টি বিশের ভিতর আঠারো তার আগে যে জিকে পরীক্ষা ছিল সেখানে কতর কত পাইছিল হ্যাঁ মনে নাই দেখো তো কত পাইছিল দেখি আমাকে জানাও আচ্ছা স্যার

এখানে আমি দেখছি ওই যে জাইমা আক্তার দেখলাম যে ভালো করে আরো একজন আছে সুভাই মাঝে মাঝে দেখলাম ভালো করছে স্বামী মারা তপাসম পরীক্ষা ভালো করে দিবা যাতে পরবর্তীতে ভালো করতে পারো ঠিক আছে আমাদের ওই যে মডেল টেস্টের যে পরীক্ষা যে রুটিন আছে না মডেল টেস্টের একটা রুটিন দিছি না ওই রুটিন অনুসারে প্রতিদিন পরীক্ষা হবে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা পরীক্ষা যারা রেগুলার বেসে ভর্তি হইছে যারা ক্লাসের বেসে ভর্তি হইছে তাদের সবার জন্য ফ্রি ঠিক আছে আচ্ছা ওকে একটু আগে আট জনের মতো ছিল এখন চার জন হয়ে গেছে যাই হোক এখন যদি রেকর্ডটা অফ করে দিই মনে ভালো হয় যাতে তার আর রেকর্ড না পায় আচ্ছা যাই হোক এখন আমরা তাড়াতাড়ি শেষ করে দিব ওরা আবার জয়েনও দিতে পারে তাহলে গোর গোর রাজ্য শেষ পরীক্ষা যে যেটা দিতে পারে প্রথম নরপতিকে স্বাধীন নরপতি উত্তর হচ্ছে শশাঙ্ক তারপর হচ্ছে যে রাজধানী কি কর্ণ সুবর্ণ গোরের রাজধানী আর একটা জিনিস মনে রাখবে শশাঙ্ক কিন্তু বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী ছিল অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মের যারা ছিলেন তাদেরকে মারপিট করছেন তাদেরকে গণহারে মেরেছিলেন এই জন্য ওনাকে হিউএন সাং ওনাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছিলেন এখন এই হিউএন সাং ছিল এই শশাঙ্কের আমলে গোর রাজ্যের আমলে তিনি বঙ্গদেশে এসেছিলেন হিউএন সাং সপ্তম শতকে এই জন্যই এটাকে লেখা ছিল সপ্তম শতকে আমরা যেটা বলছিলাম আচ্ছা তাহলে এই থাকে যে প্রাচীন কোন পরিব্রাজক বাংলাদেশে আসেন তো যদি সাং থাকে তোমাকে হবে কারণ ওই যে ফাহিয়ান আসছিল কারামলে গুপ্ত সাম্রাজ্যের আমলে আসছিল এই যে ফাহিয়েন তাহলে সবার আগে ভারতবর্ষে আসেন ফাহিয়েন তারপরে আসেন হিউএন সাং কিন্তু ওই হিউন সাং এটা এটা ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ কি বাংলাদেশ অঞ্চল কিনা সেটা তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু এই সাং যে বাংলাদেশে এসেছিলেন বাংলা অঞ্চলে এসেছিলেন এটা প্রমাণিত কারণ তিনি সশঙ্ক আসলে বাংলা অঞ্চলেরই শাসক শাসক ছিলেন তো এই জন্য বাংলা অঞ্চল বললে প্রথম বাংলা অঞ্চল বললে তুমি দাগাবা হিউএন সাং আর যদি শুধু ভারতীয় উপদেশ বলে তাহলে দাগাবা হচ্ছে পাহিয়েন এখন এর মধ্যে ফাহিয়েন অপশন না থাকলে তোমাকে হিউয়েন সাং দেখাইতে হবে আবার হিউয়েন সাং অপশন না থাকলে ফাহিয়ান দেখাইতে হবে আশা করি ক্লিয়ার দুজনই যদি অপশন থাকে তাহলে দেখবা যে বাংলা বলছে না ভারত বলছে ভারত বললে ফাহিয়ান বাংলা বললে হিউয়েন সাং আশা করি ক্লিয়ার ক্লিয়ার না হলে পরে আবার রেকর্ড দেখে নিবা শশাঙ্কর পরে গৌর রাজ্যকে দখল করেছিলেন হর্ষবর্ধন কথিত আছে হর্ষবর্ধন শশাঙ্ককে মেরে ফেলেছিলেন আবার অনেকে বলছেন তিনি নিজে নিজে মারা গেছেন শশাঙ্ক এখানে মানে একটু এ আছে ইতিহাসের মানে পুরোপুরিভাবে জানা যায়নি যাই হোক শশাঙ্কের মৃত্যুর পরে গোর রাজ্যের দখল নিয়েছিলেন হর্ষবর্ধন আর হর্ষবর্ধন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন শেষ আর চাপি জানা দরকার নাই পাল পালদের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পরীক্ষা আসতে পারে পালদের প্রতিষ্ঠাতা কে গোপাল আর এই বাংলা এই অঞ্চলে সবচেয়ে বেশি শাসন করছেন পালেরা মনে রাখবেন সবচেয়ে বেশি শাসন করছেন পালেরা তারা চারশো বছর শাসন করেন চারশো বছর চারশো বছর এদের অনেক রাজা ছিলেন পালদের সবগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে ধর্মপাল আর হচ্ছে যে গোপাল আর রামপাল ধর্মপাল গোপাল রামপাল এই তিনজন হচ্ছে ইম্পর্টেন্ট কেন গোপাল হচ্ছেন পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল হচ্ছে যে সোমপুর বিহার প্রতিষ্ঠাতা করেছিলেন এবং অনেক উন্নয়ন কাজ করেছিলেন এবং অনেক শক্তিশালী শাসক ছিলেন ধর্মপাল আর এই সম্পূর বিহার বর্তমান নগা জেলায় পাহাড়পুরে অবস্থিত তারপর হচ্ছে যে পাল বংশে শেষ রাজা ছিলেন রামপাল এই জন্য রামপাল গুরুত্বপূর্ণ রামপাল কিন্তু রামপাল আর পাল রাজ বৌদ্ধ ধর্মের অধিকারী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী আমরা বাংলা ক্লাসে চর্যাপদ নিয়ে পড়াশোনা করছিলাম তো চর্চাপদ বলেছিলাম যে বৌদ্ধদের একটা ধর্মীয় গ্রন্থ বা বৌদ্ধ ধর্মের গীতিকা এই জন্য এই অনেক অনেক পণ্ডিত মনে করেন যে যেহেতু পালেরা বৌদ্ধ ধর্মের ছিলেন অনেক পণ্ডিত মনে করেন যে এই চর্যাপদ পালদের আমলে রচিত হয়েছে এই জন্য তারা বলেন যে কাল ছো থেকে বারোশো কারণ পালেরা ছিলেন সাতশো পঞ্চাশ থেকে মোটামুটি শুরু হয়েছিল মানে সাতশো থেকে মোটামুটি পালদের আধিপত্য শুরু হয় এবং সাতশো থেকে প্রায় বারোশো পর্যন্ত পালরা এখানে ছিলেন এই যে লেখা আছে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এগারোশো চব্বিশ সালে আশা করে বুঝে গেছে এই জন্য বলা হয় যে চর্যাপদ এই পালদেরা শাসন বলে রচিত সেন বংশ সেন ছিল এটা ওই পালদেরকে হটানোর পরে সেনরা এই অঞ্চলের দখল নেয় প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন আর জানতে হবে কি আর তেমন জানার দরকার নাই বাংলার শেষ হিন্দু রাজাকে উত্তর হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেন হচ্ছে শেষ হিন্দু রাজা ওই যে যখন ইক্তেরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন তখন লক্ষণ সেন তার আক্রমণে পালিয়ে যান তো এইজন্য তাকে বলা হয় বাংলার শেষ হিন্দু রাজা তো ইক্তেরউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি বীর বা তুর্কি নেতা বা তুর্কি শাসক যেটাই বলেন বা তুর্কি আক্রমণকারী যে যেটাই বলেন সমস্যা নাই তো উনি এই আক্রমণ করেছিলেন 1200 প্রকৃতপক্ষে আক্রমণ করেছিলেন বারোশো চার সালে কিন্তু তিনি তারও আগে এই অঞ্চলে এসেছিলেন জানা জানার দরকার নাই শুধু বারোশো চার সাল মনে রাখবার ঢাকা বিশ্বাস প্রথার প্রবর্তককে উত্তর হচ্ছে বললাল সেন এটা কুসম্মত ইয়ে আসছিল চঠাম বিশ্ববিদ্যালয় একবার আসছিল কলিন্ন প্রথার প্রবর্তককে উত্তর হচ্ছে বললাল সেন আর জানার দরকার নাই আর গুলা ফাউ শেষ উমাদেশ ইসলামের আবির্ভাব

হম্মদ গুরির একজন দাস এই জন্য মোহাম্মদ গুরি যখন মারা যায় তখন ওই কুতুবুদ্দিন আহবেগ কে তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন কুতুব মোহাম্মদ বিন গুরির খুব সম্ভবত যাই হোক এগুলো জানার দরকার নাই এই মোহাম্মদ বিন গুরি যখন মারা যান তিনি কুতুবুদ্দিন আহবেগ দায়িত্ব দেন কুতুবুদ্দিন আহবেক মোহাম্মদ বিন গুরির দাস ছিলেন তো এই জন্য এই বংশটাকে দাস বংশ বলা হয় আর জানার দরকার নাই আরেকটা যিনি জানবা সুলতানা রাজিয়া সুলতানা ছিলেন দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম কোন মহিলা আর তার বাবার নাম ছিল ইলত উতমিস আর জানার দরকার নাই আলাহ বংশ জানার দরকার নাই লোদি বংশ জানার দরকার নাই মুঘল এটা জানা দরকার আছে মুঘলরা মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ জহিরউদ্দিন বাবর এটা জান রাখবা জহিরউদ্দিন বাবর 1526 সালে পনেরোশো ছাব্বিশ সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পানিপথের প্রথম যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন ভারতীয় উপমহাদেশে এবং এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এই জন্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাও পনেরোশো ছাব্বিশ প্রতিষ্ঠাতা সাল আর কি মানে প্রতিষ্ঠার সাল যাই হোক এগুলো তোমাদের কাছে বোরিং লাগবে কিছু করার নাই কিন্তু জেনে রাখতে হবে তো এখানে পানি তিনটা যুদ্ধ হয়েছে তিনটাই গুরুত্বপূর্ণ আমরা তিনটা দিয়ে দিয়েছি তিনটার মধ্যে যে একটা দিতে পারে এখন কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি কোন কোন সালে প্রশ্ন এই যুদ্ধগুলো হয়েছিল পানিপথের নামক স্থানে মোট তিনটা যুদ্ধ হয়েছিল এটা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের হরিয়ানা রাজ্যের একটা অংশ অংশ এই পানিপথ নামক এলাকাটা হরিয়ানা রাজ্যের একটা অংশ বা একটা শহর উত্তর পশ্চিমে ভারতের উত্তরে এবং পশ্চিমে এখন আসলে ভারত কোন দিকে সেটা হয়তো জানা দরকার তোমাদের ভারত তো বাংলাদেশের পাশে এটা জানো তারপর আমি দেখাই না দেখালে পরে তোমার আবার বুঝবা না এই যে এটা তো বাংলা বাংলাদেশ এই বাংলাদেশের আশেপাশে অঞ্চল ছিল বাংলা বাংলা অঞ্চল আর কি কিন্তু বাংলা অঞ্চল বাদেও তো ভারত ছিল যেখানে ভারত ওই যে বললাম না আরবরা সর্বপ্রথম ভারতে আক্রমণ করে সিন্ধুতে সিন্ধু হচ্ছে সাতচল্লিশ সালে গিয়ে তারা আলাদা হয়েছে উনিশশো সালে গিয়ে তো এই পাকিস্তানে এবং এই ভারতের যে উত্তর অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল হ্যাঁ এই অঞ্চলগুলোতেই সর্বপ্রথম আরবরা আক্রমণ করছিল তো যাই হোক বর্তমান ভারতের উত্তর পশ্চিম হচ্ছে এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো এই যে অঞ্চলগুলো ঠিক আছে এই অঞ্চলগুলো হচ্ছে উত্তর হরিয়ানা তোমরা দেখতে পাচ্ছ এই যে হরিয়ানা এই যে হরিয়ানা এই রাজ্যের একটা অঞ্চল হচ্ছে পানিপথ যেটা বর্তমান একটা শহর আছে ছোট এই পানিপথের এই স্থানে মোট তিনটা যুদ্ধ হয়েছে প্রথম যুদ্ধ ছিল বাবর এবং প্রেম লোদীর মধ্যে সেখানে বাবর যুদ্ধে জয়লাভ করে যুদ্ধে জয়লাভের মাধ্যমে তিনি ওই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করেছিলেন তো এই যুদ্ধটা হয়েছিল পনেরোশো ছাপান ছাব্বিশ সালে দ্বিতীয় যুদ্ধ ছাপ্পান্ন সালে হয়েছিল কার কার মাঝে সেটা হচ্ছে যে আকবরের সেনাপতি বৈরাম খানের সাথে আফগান নেতা হিমুয়ের তো এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তো বাবর কিন্তু পরবর্তী সম্রাট ছিল পরবর্তীতে বাপরের পরে তোমার আরো আসছিল আরো বিভিন্ন জালাল উদ্দিন আকবর হ্যাঁ এরকম আরো অনেক শাসক ছিলেন আসছিলেন তার মধ্যে একজন ছিলেন আকবর এই আকবরের একজন সেনাপতি ছিলেন নাম ছিলেন বৈরাম খান এই আকবরের সেনাপতির সাথে অর্থাৎ আকবরের সেনাপতি আকবরই পাঠাছিলেন মূলত আকবরের সেনাপতি বৈরাম খানের সাথে আফগান নেতা হিমু এর যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে আফগান নেতা মানে আফগানিস্তানের এই যুদ্ধে হিমু পরাজিত এবং নিহত হন এবং আকবরের আকবরের সেনাপতি বৈরাম খান জয়লাভ করেন ফলে আকবর দিল্লির অধিকার করে নিতে পেরেছিলেন এই যুদ্ধ হয় এবং মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে অনেকগুলো সাহিত্য রচিত হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে যেমন কায়কবাদের মহাশ্মশান নাম শুনছো তোমরা হয়তো এই কাব্যটা এটা হচ্ছে যে একটা এই এই মহাশ্মশানে কাব্যটা পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত এছাড়া মনি চৌধুরীর মনি চৌধুরীর একটা নাটক আছে তোমরা হয়তো নাম শুনছ এই রক্তাত্ম প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা শুধুমাত্র এই আরো অনেক সাহিত্য রচিত হয়েছে এই পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে সেখানে আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ হয়েছিল যুদ্ধে আবদালি জয়ী হন মারাঠারা পরাজিত হন এই মারাঠা শিরিবীরের একজন নেতা ছিলেন তার নাম ছিল ইব্রাহিম কার্দী আর আহমেদ শাহ আব্দাল শিবিরে একজন মহিলা ছিল তার নাম ছিল জোহরা এই জোহরা এবং ইব্রাহিম কার্দি আবার বিপরীত এই পক্ষে ছিল থাকলেও একে অপরের স্বামী স্ত্রী ছিলেন মারা এই মারাঠাদের যিনি আহ সেনাপতি তার নাম ছিল ইব্রাহিম কার্দি মানে সেনাপ্রধান আর কি এই ইব্রাহিম কার্দির ওয়াইফ যিনি তার নাম হচ্ছে জোহরা সে ছিলেন আবার ওই আহমেদ শাহ আবদালির তোমার শিবিরের একজন গুরুত্বপূর্ণ মহিলা নেতা কিন্তু একে অপর দুইজন দুই শিবিরে থাকলেও একে অপরের পক্ষ হলেও দুজন স্বামী স্ত্রী ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে মনির চৌধুরী লিখেছিলেন রক্তাত্ম প্রান্ত আবার এটাকে কেন্দ্র করে আরো অনেক রচনা আছে যাই হোক ওদের দিকে যাচ্ছি না আমি এগুলা যদি ওই যে বাংলা সাহিত্যে লাগতে পারতো জন্য আমি হালকা এখানে হিংস দিয়ে দিলাম এরপরে আর তেমনটা লাগবে না আর গুলো লাগবে না আহ যেগুলো লাগবে আমি বলে দিব দেখি আমি কোনটা লাগতে পারে দরকার নাই এগুলো সব আসবে না শুধু শুধু পরে সময় নষ্ট হবে এই এই লাইনটা ইম্পর্ট্যান্ট খেয়াল করো আচ্ছা এই ইংরেজরা মূলত ভারতীয় মহাদেশে এসেছিল কত সালে ষোলো ষোলশ সালে নাকি হ্যাঁ কত সালে এসেছিল ইংরেজরা ভারতীয় মহাদেশে জানো না তোমরা হ্যাঁ হ্যাঁ ষোলোশো সালে কারণ আমার মনে হচ্ছে এখান থেকে পর্তুগিজরা ষোলো সালের দিকে চলে গেছে তাদেরকে তারাই ছিল খুব সময় ইংরেজরাই মানে কিছু কিছু কিন্তু ইংরেজরা পর্তুগিজদেরকে এখানে ব্যাপক হারে মানে তাদেরকে তারাই দিয়েছিলেন যাই হোক ষোলো সালে তারা এখানে এসেছিলেন তো আসার পরে এরা ধীরে 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 এখানে খালি ক্ষমতা বিস্তার করতে থাকে এক সময় পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজুদ্দুল্লাহকে পরাজিত করে সতেরোশো সাতান্ন সালে এরপরে এই ওই সময় তারা বাংলা অঞ্চলের দখল নিয়েছিল তারা নিজেরা বাংলা অঞ্চলকে শাসন করতেন না কিন্তু পুরো ভারতের শাসন কিন্তু ইংরেজদের হাতে যায় নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তখনও নাই শুধু বাংলা অঞ্চলের হাতে চলে গেছিল ওই নবাব সিরাজার যখন নবাব মেরে ফেলা হয় তখন বাংলা প্রদেশের শাসন তাদের হাতে চলে যায় কিন্তু ইন্ডিয়ার শাসন তাদের হাতে যায় নাই ইংরেজদের হাতে এই একটা পয়েন্ট আর পয়েন্ট হচ্ছে যে তাদের হাতে বাংলা অঞ্চলের শাসন গেলেও তারা কিন্তু নিজেরা শাসন করতো না তারা এখানে ওই যে মির্জাফরকে বসাইছিল মির আসীমকে বসাইছিল ক্ষমতা দিতে তোমাদের মনে আছে তো এরপরেও তারা পুরো ভারতীয় মহাদেশের শাসনটা নিতে বা ক্ষমতা দখল করতে তারা নানা রকম කුটকোশন শুরু করে ইংরেজরা তার মধ্যে অন্যতম ছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা বাংলা উড়িষ্যা এবং বিহারের দেওয়ানি নিয়েছিলেন এই যে লেখা আছে এখানে বাংলা প্রদেশ বিহার প্রদেশ এবং উড়িষ্যা প্রদেশের দেওয়ানি তারা নিয়েছিল ভারতের এই তিন প্রদেশের দেওয়ানি দ্বিতীয় আলমের কাছ থেকে ইংরেজরা নিয়ে নিয়েছিল এই নিয়ে নেওয়ার একটা চুক্তি হয়েছিল চুক্তির নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি এবং চুক্তিটা হয়েছিল ওই পলাশি যুদ্ধের পর পর সতেরোশো চৌষট্টি পঁয়ষট্টি সালে সতেরোশো পঁয়ষট্টি সাথে চুক্তিটা হয়েছিল এলাহাবাদ চুক্তি এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে প্রশ্ন সে দেওয়ানি কি দেওয়ানি শব্দটা জমি জমা সংক্রান্ত মনে রাখবা জমি জমা সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ জমি জমার যেই খাজনা আদায় এটা ইংরেজরা করবে এটা হচ্ছে দেওয়ানি জমি জমার খাজনা আদায়ের দায়িত্ব ইংরেজদের হাতে দিয়ে দিয়েছিলেন দ্বিতীয় শাহ আলম এই জন্য গুরুত্বপূর্ণ তো দ্বিতীয় শাহ আলম এই যে এটা মনে রাখবা যে দ্বিতীয় শাহ আলম ওই লর্ড ক্লাইভের সাথে একটা চুক্তি করে নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি এই চুক্তির পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা উড়িষ্যা এবং বিহারের দেওয়ানি লাভ করে এই হচ্ছে কাহিনী আশা করি বুঝতে পারছ আর এখানে আরগুলো গুলো লাগবে না মানে ফরাবো আসবে না এগুলো বিসিএস দু একটা লাইন দেয় কিন্তু ভর্তি পরীক্ষা দিবে না বাদ শেষ আমরা চলে যাচ্ছি এবার এই যে ষোলোশো সালে যে এখানে ইংরেজরা আসছিল তার আগে এখানে আর কারা কারা ছিল ইংরেজদের আসার আগে এখানে আরো অনেক ছিল আমরা একটা জিনিস মনে রাখবো আমরা বাংলাদেশে থাকি আমরা বঙ্গ অঞ্চল এবং এই বঙ্গ অঞ্চলটা সময় ভারতের অধীনে ছিল আমরা এক সময় পাকিস্তান অধীনে ছিলাম সেই পাকিস্তানও কিন্তু ভারতের অধীনে ছিল পুরোটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ তা আমরা বাংলার ইতিহাস জানতে হলে ভারতের ইতিহাসও জানতে হয় অটো অটোমেটিক্যালি তো এই আমরা বাংলা ভারত দুইটা আলাদা আলাদা বলি আমি সবসময় তোমরা কিন্তু এটা খেয়াল করতে হবে দুইটা পার্থক্য জানতে হবে যেমন বাংলা অঞ্চলে সর্বপ্রথম আক্রমণ চালা ছিল ইতিরুদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুলজি বারোশো সালে কিন্তু ভারতীয় মহাদেশে আরবরা আক্রমণ চালা সর্বপ্রথম ওই যে সাতশো সালে মোহাম্মদ বিন কাসিম তিনি বাংলা অঞ্চলে আসে নাই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে আক্রমণ চালা ছিলেন এভাবে তোমাকে জিনিসগুলা পার্থক্য করতে হবে পার্থক্য যারা জানতে হবে আমার এই পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজয় এর মানে বাংলা অঞ্চলের পরাজয় ভারতীয় উপমহাদেশের পরাজয় না তখনও ভারতে শাসন ছিলেন ওই যে আমরা পাইলাম দ্বিতীয় বাহাদুর শাহ পাইলাম এরপরে অনেকে ছিলেন পরে ধীরে ধীরে তারা পুরো ভারতীয় উপমহাদেশের মানে হচ্ছে যে তোমার ক্ষমতা দখল করে ইংরেজরা পুরো ভারতেই তাদের দখলে চলে যায় ভারত বাংলাদেশ পাকিস্তান অঞ্চলেই তাদের দখলে চলে যায় ধীরে ধীরে তো যাই হোক এবার আমরা জানবো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে যে প্রথমে এখানে ইউরোপীয় এসেছিলেন ভারতীয় ইউরোপীয় মূল কারণ ছিল ব্যবসা বাণিজ্য তার আগের কারণ ছিল মশলা উৎপাদন শিল্প বিপ্লবের পরে ইউরোপে ব্যাপক পরিমাণে দুটা জিনিসের প্রয়োজন বেশি ছিল মানে শিল্প বিপ্লবের আগে এবং পরে শিল্প বিপ্লবের আগে যে জিনিসটা দরকার ছিল সেটা ছিল মশলা ইউরোপের বিভিন্ন অঞ্চলে মশলার অভাব ছিল তাদের ওখানে মশলা পাওয়া যেত না মশলা মানে বিশেষ করে আমরা যে মসলাগুলো খাই সেগুলাই সেগুলো তাদের ওখানে পাওয়া যেত না তো। তারা এই ভারত থেকে এই মশলাকে নিয়ে ইউরোপেরিয়া ওই ইউরোপের বিভিন্ন অঞ্চলে বেচা বিক্রি করত। তো এরপরে ধীরে 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 তারা দেখলো যে এই অঞ্চলে মানে কৃষি খাতে ব্যাপক উন্নতি লাভ করতেছে ভারতীয় উপমহাদেশ এখানে কৃষির যেটাই দেয় মনে করো যে যেমন তোমার গ্রামের বাড়ির পাশে তুমি যদি একটা পেপের। বীজকে রেখে দাও দেখবে যে ওখান থেকে একটা গাছ উঠে গেছে পাঁচ মাস পরে দেখবে পিপে গাছ বড় হয়ে গেছে এক বছর পর দেখবে পিপে ধরে গেছে কিন্তু তুমি এটা ইউরোপে যাও এরকম পেপে তুমি একটা বীজ ফালাও তো দেখবে যে না গাছই উঠবে কারণ ওই সব ওই সকল এলাকার মাটিগুলো বাংলাদেশের বা ভারতের মাটি যেরকম উর্বর এরকম উর্বর না ওখানে প্রচুর পরিচর্যা করতে হয় কিন্তু এখানে সেটা করা লাগে না এখানে একটা বীজ ফেলে দিলে উঠে যায় তো এটা তারা বুঝতে পেরে তারা কি করলো এখান থেকে এই কৃষির যে নানা রকমের উৎপাদন সেগুলোকে তাদের দেশে পাঠানো শুরু এই কারণে তারা মূলত এই অঞ্চলে এসেছিল তো যাই হোক মূলত আমি বলি ওই একজন লোক ছিলেন তাকে ইউরোপ আর ইউরোপ থেকে আমেরিকায় পাঠানো হয়েছিল আমেরিকা আবিষ্কার করার জন্য তার নাম ছিল আহ কি জানি একজন লোক ছিলেন না যিনি ভুলে ভারতে চলে এসেছিলেন নাম কি ওনার মানে তাকে আমেরিকায় পাঠানো হয়েছিল কিন্তু ভুলে তিনি ভারতে চলে আসছিলেন ওই তার মাধ্যমেই সর্বপ্রথম ভারত আবিষ্কৃত হয় মানে তারাই প্রথম বুঝতে পারে যে ভারত নামে একটা দেশ আছে যাই হোক তো মনে যে ও বাস্কো দাগামা এগুলো তেমনটা গুরুত্বপূর্ণ না যাই হোক মনে রাখবা যে প্রথম এখানে যেটা জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম এখানে পর্তুগিজরা আসছিলেন ভারতীয় মহাদেশে সর্বপ্রথম পর্তুগিজরা এসেছিলেন এবং এসেছিলেন কোথায় আমি বলি আহ বাসকামা এসেছিলেন হচ্ছে যে চোদ্দশো আটানব্বই সালে কিন্তু পনেরোশো ষোলো সালে এগুলোর কোনটাই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ শুধু একটাই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোন জাতি আগমন আগমন করেছিল বা এসেছিল উত্তর হচ্ছে পর্তুগিজ সে সাজানা দরকারটাই আরে চোলন্দাস কারা উত্তর হচ্ছে নেদারল্যান্ডে যারা তারা বা ডাস বলা হয় এদেরকে এরও এসে ছিল এখানে আর ডেনমার্কে যারা তাদেরকে দিনেমার বলা হয় এদেরকে অনেকে হারমাত বলতো দিনেমার হারমাত শব্দ ওই ওই ডেনমার্ক এরপর এদের দেখা দেখি ইংরেজরা আসা শুরু করে ইংরেজরা আসছিল ইংল্যান্ড থেকে ইউকে থেকে আমেরিকা থেকে না ইউকে ইংল্যান্ড থেকে আশা করে বুঝা গেছে তারা এখানে এসে 16 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তাদের উদ্দেশ্য ছিল প্রথমে শুধু ব্যবসা করা কিন্তু পরবর্তীতে তারা ধীরে ধীরে পুরো বাংলা সহ ভারতীয় উপমহাদেশের শাসনবার গ্রহণ করে নেয় এরপরে ফরাসিরাও এসেছিল এবং ফরাসিদের সাথে ইংরেজদের একটা যুদ্ধ এখানে হয়েছিল ভারতীয় উপমহাদেশে মানে এই ভারতে ফরাসিদের সাথে ইংরেজদেরও যুদ্ধ হয়েছিল এটা মনে রাখতে হবে ফরাসি মানে ফ্রান্স আর ফার্সি মানে ইরান ইরানিরা আসা নাই আসছিল ফরাসিরা ইরানিরা আসছে তার আগে ইংরেজরা আসার আগে ওই যে তুর্কি ইরানি যারা আরব যারা আরব বলতে তাদেরকে বুঝায় তারা আসছিল কিন্তু তারা এই এদের আগে এরা এসে তাদেরকে বরং আস্তে ধীরে ধীরে তাড়ানো শুরু করে তো যাই হোক এবার আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানলাম যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে তো এই কোম্পানি তো তোমরা নবাব সিরাজুদ্দোলার একটা ইয়ে আছে সেখানে জানতে পারছো বিস্তারিত আমি আর তেমনটা যে বলবো না তোমাদেরকে এগুলো জানো তোমরা না জানলেও করে নিতে পারবা এই মুর্শিদ কুলি কারণ এর আগে এগুলা বেশি ইম্পর্টেন্ট না প্রশ্ন আসবে একটা বা দুইটা পড়তে হবে অনেক এই জন্য আমি কম কম বলতেছি যাতে তোমাদের সুবিধা হয় আমরা পড়েছিলাম প্রথম স্বাধীন নবাব ছিলেন প্রথম স্বাধীন নবাব না নরপতি বা রাজা প্রথম স্বাধীন নরপতি বা রাজা আসলে উত্তর হচ্ছে সুশাঙ্ক কিন্তু যদি বলে প্রথম স্বাধীন নবাব তখন হচ্ছে মুর্শিদ কুলি খান প্রশ্ন এটা প্রশ্ন আসছিল বাংলার প্রথম স্বাধীন কে উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান আশা করি ক্লিয়ার আবার তার একটা তার একটা বৈশিষ্ট্য ছিল তিনি ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে আরেকটা জিনিস ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো দশ সালে আর ষোলোশো দশ সালে পরবর্তীতে সতেরোশো শতকের দিকে সতেরোশো সালের দিকে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন আর গুলা দরকার নাই আর গুলা ফল দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই এবার হচ্ছে সিরাজ ওই যে আমি বলি মুর্শিদ কুলি খানের পরবর্তীতে তারই মানে ধীরে 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 বংশ যেতে 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 আলিবর্দি খান ক্ষমতায় এসছেন আলিবর্দি খান কোনো পুত্র সন্তান ছিলেন না তার মেয়ে ছিল দুইটা একটা নাম হচ্ছে গসটি বেগম আর একটা হচ্ছে সিরাজ রাম্মা তো এই নবাব সিরাজ তিনি ভালোবাসতেন বিদে মাত্র বাইশ বছর বয়সে তাকে ক্ষমতায় বসাই দিয়েছিলেন এটাই ছিল আলিবর্দি খানের চরম ভুল কারণ একজন বাইশ বছর বয়স্ক করলো কখনোই একটা রাজ্য পরিচালনা করতে পারে না কোনো একটা দেশ পরিচালনা করতে পারে না আমার বয়স বর্তমানে আমি কি পারবো আমাকে যদি দায়িত্ব আমি তো ঠিকভাবে এই যে আমাদেরকে পড়াই সেটা দায়িত্ব পালন করতে পারি না মাঝে 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 দেখো ক্লাস অফ করে দেই তো এত বড় দায়িত্ব আসলে তাকে দেওয়া উচিত হয়নি এটা নবাব আলি চরম ভুল ছিল ভুল সিদ্ধান্ত মানে ইয়াং একজন নবাবকে এভাবে বসানো উচিত হয় নাই মাত্র বাইশ বছর বাইশ বছর ছেলে ফেলে যারা তোমাদের বয়স মাত্র আঠারো হয়েছে তোমরাই জানো তোমাদের ক্যারেক্টার কি তোমরা যেদিকে যেটা ইচ্ছে ওইটা করো ওই ওরো ক্যারেক্টার ওরকম ছিল যা খুশি তাই করতো যার কারণে ইংরেজরা তার উপর চটে মানে ব্যাপকভাবে তার উপরে কি হয় চওড়া হয় বা তার উপরে রাগান্বিত হয় এবং ইংরেজরা তো ওই যে লর্ড ক্লাইভ সে অনেক বৃদ্ধ বয়স্ক অনেক জ্ঞানী অনেক দক্ষ চতুর এদের সাথে বাইশ বছর বয়সী একজন বাঙালি পারবে ইংরেজরা এমনিতেই চতুর তুমি একজন এমনি নর্মাল একজন এখন বর্তমানে তোমার বয়সী একজন ইংরেজ আর তুমি মনে করো ইংল্যান্ডে একটা ছেলে থাকে তোমার বয়সী দেখবা তুমি তার সাথে পারবে না কোথায় ওরা অনেক চালাক হয় অনেক দুগ্ধ তোমরা বিভিন্ন মুভি দেখলে বুঝতে পারবা একদম ছোট একটা বাচ্চা অনেক এয়া হয় চালু তো তার সাথে এরকম ওই লর্ড ক্লাইম্বের মতো ব্যক্তির সাথে খানের নাতি সিরাজউদ্দৌলা পারবে পারবে না এটাই স্বাভাবিক তো এই ইংরেজদের যদিও লেখা হয় ষড়যন্ত্র এই সেই হাবি যাবে এগুলো আমাদের পক্ষে লেখা হয় বাঙালিদের পক্ষে আর কি ওকে হিরো বানানোর জন্য নবাব খানের নাতি সিরাজউদ্দৌলাকে হিরো বানানোর জন্য আমরা এগুলো ইতিহাসের মধ্যে লিখছি মূলত বেশিরভাগ দোষ সিরাজউদ্দৌল্লা ছিল এটা আমরা পরবর্তীতে যখন আমরা এই যে এখন যখন আমাদের জ্ঞান হইছে বিশেষ করে এখন তো আমরা আমি তো বুঝতেছি এটলিস্ট আমরা যখন পরবর্তীতে বুঝতে পারছি দেখছি যে মূলত ইংরেজদের থেকে সিরাজ উদ্দোলার মানে দায়বার বেশি এবং তার চেয়ে বেশি দায় হচ্ছে আলিবুদ্দী খানের আলিবুদ্দী খান সবচেয়ে চরম ভুল করছেন মাত্র বাইশ বছর বয়সে সিরাজ সিংহাসনে বসিয়ে তো যাই হোক তারপরেও যেহেতু আলিবুদ্দী খান এবং সিরাজ আমাদের এই অঞ্চলেরই নিজস্ব স্বদেশী তো তাদেরকে তাড়ানো বা তাদেরকে ক্ষমতাচ্যুত করা ইংরেজদের উচিত হয় কারণ তারা বিনদেশী তারা চাইলে এটা পারে না তো সেই জন্য আমরা তাদেরকে দোষারোপ করতে পারি তো যাই হোক এই যুদ্ধে ওই যে তোমরা জানো যে মীর জাফর কি করেছিলেন বিশেষগত কথা করেছিলেন সতেরোশো সালে সালের জুন ফলাশির প্রান্তরে যুদ্ধ হয়েছিল দিনটি ছিল বৃহস্পতিবার পরীক্ষা আসে সতেরো সালে তেইশে জুন কি ছিল উত্তর ছিল উত্তরটা দিন ছিল বৃহস্পতিবার তো এবং ইংরেজের সৈন্য কিন্তু খুব কম ছিল খুব খুব সম্ভবত আহ তিন হাজার নাকি কত ছিল কিন্তু নব সিরাজযুদ্ধার সৈন্য কিন্তু ব্যাপক ছিল তিরানব্বই হাজার কাছাকাছি এত বিশাল শূন্য নিয়ে সেই পারা নাই কেন জানো কারণ ছিল ইংরেজরা আসলে ওই তোমার এই মানে কৌশল রণকৌশল ভালো রণকৌশলের দিকে এত বেশি দক্ষ ছিলেন না আর সিরাজার নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে যুদ্ধ পরিচালনা করলে তিনি জিতে যেতেন কিন্তু তিনি যুদ্ধের ভার দিয়েছিলেন ওই বিশেষঘাতক মির্জাফর উপরে এবং সেই সাথে তার সেনাপতি ওই যে মির মর্দন আর একজন কে জানেছিলেন না ওনাদের হাতে অর্থাৎ তার সেনাবাহিনী হাতে দায়িত্ব দিয়ে তিনি চুপ তিনি চুপ মেরে বসে আছে এই জন্য তিনি হেরে গিয়েছিলেন ইংরেজরা তাকে কখনোই হারাতে পারতেন না কারণ তার সৈন্যবাহিনী ইংরেজদের চেয়ে ব্যাপক পরিমাণে বেশি ছিলেন এবং তার সৈন্যবাহিনীকে তিনি ওই যে মীর মর্দান এবং আরো যারা ছিলেন তারা এমন ভাবে সাজিয়েছিলেন সৈন্যবাহিনীকে যাতে ইংরেজরা আক্রমণ করতে না পারে কিন্তু চুদুর ইংরেজরা কি করছে যে ওই তারা তারা জানতো যে বৃষ্টি আসতে পারে আবহাওয়া সম্পর্ক তাদের গিয়েছিল এই জন্য তারা আম অবস্থান নিয়েছিল ইংরেজরা আর ওই সিরাজ যারা সেনাবাহিনী এদের মধ্যে আবহাওয়ার কোনো জ্ঞান ছিল না তারা যেখানে সেখানে দাঁড়িয়েছিলেন পথে ঘাটে তো ফলে যখন বৃষ্টি আসে তখন সিরাজ উদ্দোলার যে সেনাবাহিনী ছিল তাদের যে কামান গোলা বৃষ্টিতে বেজে যায় প্রক্ষান্তরে নেওয়ার কারণে ইংরেজদের গোলা বারুদ বৃষ্টিতে বেজে যায় তো বৃষ্টির পর ইংরেজরা পাল্টা আক্রমণ শুরু করছে এই আক্রমণে নবাব সিরাজ সেনাবাহিনী সেনাবাহিনীরা আর পারে নাই তারা হেরে গেছে হেরে যাওয়ার পরে নবাব পালিয়ে যান পালানোর পরে ধরে ফেলে ধরে ফেলে পরবর্তীতে তাকে হত্যা করা হয় তার ঘাতকের নাম কি জানি ছিল এখানে আছে হয়তো বাবা আশেপাশে কোথাও আছে এটা পরীক্ষা দিতে মোহাম্মদ ইবেগ এগুলো পরীক্ষাতে আমার দেয় না আমি মনে করি দিবে কিন্তু দেয় না কোনো দিনও দেখিনি পরীক্ষা দিতে তো যাই হোক শুধু সালটা দেখ কত সালে হয় দিনটি কি পাচ্ছিল আর হচ্ছে যে কি দিতে পারে ওই যে তার যে সেনা বাহিনীর প্রধান সেনা প্রধান নাম কি মীর নাকি নাকি লিখে আছে আমি দেখতে পাচ্ছি না তো বাদ দাও কথা কথা মির্জাফর বিশেষ কথা করেছিল এটা তো তোমরা জানো এগুলা আমি পড়তেছি না আর বাদ এইখানে এগুলো লেখা আছে তোমরা চাইলে আমি দিব পড়তে পারো নিতে পারো ইতিহাস সব লেখা আছে এখানে এসব ইতিহাসের কোনো কাজ নাই দিবে না আচ্ছা ইংরেজরা যখন এই নব পরাজিত করেন এই যে লেখা আছে ঘাতকের নাম হচ্ছে আচ্ছা ইংরেজরা যখন এই আচ্ছা সেনাপতি কিন্তু ছিলেন মির্জাফর সেনাপতি মানে সিরাজ সেনা প্রধান হচ্ছে মির্জাফর দেখো যে বিশেষ কথা করবে তারাই সেই সেনাপ্রধান বানিয়ে রাখছে কিন্তু ওই মির মর্দান বা আরো যারা ছিলেন তারা সেনাপতি ছিলেন না সেনা সেনাপ্রধান ছিলেন না তারা বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ছিলেন কয়েকটা ইউনিটের তো মূল সেনাপতি যেখানে বিশেষ ঘাতক সেখানে তো তুমি করতে পারবে না তো মির্জা করবে এই এই তোমার নিজেই জানতেন জানতেন বিজয় আগে কোরআন শরীফ দিয়ে কি করেছিলেন এই শপথ করে তো তুমি যে লোকেরা বিশেষ করা সে লোকেরা দায়িত্ব কেন দিবে শপথ করাই লাভ আছে কোনো শপথ করাতে কোনো লাভ নাই কারণ কোরআন শরীফ দিয়ে বিশেষ মানে শপথ যে লোকে মানে আর বিশেষ কথা কথা করবে না এরকম কোনো গ্যারান্টি আছে নাই আল্লাহ কি করাবা এই শপথ করাবা সে একদম পীর হয়ে যাবে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না বিশেষ কথা কথা করবে না এরকম কোনোদিন আল্লাহ কিছু বলছিল নাই তাহলে এটা ওই যে সে যে আসলে ছোট মানুষ বাইশ বছর বয়সী একজন নবাব সে এটা বুঝে নাই সে আবেগের বশবর্তী হয়ে মনে করছিল যে মির্জাফর কে কোরআন শরীফ মনে হয় সেই মনে হয় আর বিশেষ কথা করবে না এটা তো এখন তুমি নিজে বিশেষ করো না আমাকে যদি কেউ বলে যে কোরআন শরীফ ছবি যদি কেউ বলে আমি আমি মিথ্যা কথা বলবো না আমি তাকে বিশেষ করবো না ভুলেও না সে যেই হোক আশা করি তোমরাও বিশেষ করবো না কেউ বিশেষ করবে না কিন্তু নব সিরাজ কেন তারা বিশেষ করছিলেন তো এগুলো ইতিহাসের খাতিরে মানে ওই তাকে হিরো বানানোর জন্য লেখা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন আরো যারা গবেষক ছিলেন তাদের লেখা থেকে জানতে পারছি নবাব সিরাজ প্রতি তার প্রজারা প্রজারা অসন্তুষ্ট ছিলেন মানে নবাব যে এলাকায় শাসন করতেন এলাকার তার উপর অসন্তুষ্ট ছিলেন এই কারণে প্রজারাও তাকে হেল্প করে নাই এটার কারণ ছিল ওই নবাব সিরাজ সিংহাসনে বসে থাকতেন তার ওই কি জানি ছেলাপেয়েরা বা যা তারা কর্মচারী যারা তারা এলাকা এলাকায় শাসন করতেন এবং তারা কি করত এলাকা এলাকা চাঁদাবাজি করত। মানে মনে করো যে জমির খাজনা যদি একশো টাকা হয় পাঁচশো টাকা নিত যেমন বর্তমানে মনে করো এলাকা বিভিন্ন দেখবেন দুইশো টাকা তো এরকম নবাব সিরাজ যারা ওই পাতি নেতা ছিল এলাকায় এরা এরকম করত। এবং ওই তার প্রজারা এই কারণে তার উপর খুব অসন্তুষ্ট ছিল কিন্তু নবাব কিন্তু এগুলো আবার জানতো না মানে তিনি এগুলা জানতেন না বুঝতে তাকে বুঝতে দেওয়া হতো না যাই হোক দিকে যাচ্ছি না বক্সারের যুদ্ধ নবাব যাওয়ার পরে মির্জাফরকে সিংহাসনে বসানো হয় মির্জাফর থেকে পরবর্তীতে তার ছেলেকে বসানো হয় এগুলো তোমরা জানো এগুলো আমি জান বলতেছি না তো বক্সারের যুদ্ধ হচ্ছে এরকম যে মনে করো যে আহ ওই সিরা মির্জাফরের খুব সম্ভবত জামাতা হচ্ছে বক্সার না মির কাসেম মির কাসেম মনে হয় ওই মির আসেমের সাথে ইংরেজের একটা যুদ্ধ হয় বক্সার নামক জায়গায় বক্সার হচ্ছে জায়গার নাম সরি বক্সার হচ্ছে জায়গার নাম তো সেখানে যুদ্ধ হয় যুদ্ধে বক্সারও পরাজিত হন বক্সার একটু স্বাধীন ছিলেন আবার বলতেছি সিরাজুদ্দোলার পতনের পরে মীর ক্ষমতায় বসানো হয় মীর যখন ক্ষমতায় বসানো হয় এরপরে তাকে সরিয়ে তার জামাতা মানে মেয়ের জামাই ওই মীর কাসেমকে ক্ষমতায় বসানো হয়েছিল মেয়ের জামাই কিনে আমি শুন না এখানে লেখা হয়তো পাবা লেখা নাই আমি যতটুকু জানি তার মেয়ের জামাই তো যাই হোক ওই যখন মীর কাসিমকে ক্ষমতা বসানো হয় মীর কাসিম একটু ছিলেন তিনি বুঝতে পারছেন যে ইংরেজরা মানে এই অঞ্চলে ক্ষতি করবে লাভ তাদের থেকে আমরা কোনো কিছু পাবো না এটাতে ইনি বুঝতে পেরে তিনি ওই অজাদ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সহায়তা নিয়েছিলেন এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথেও তিনি যোগাযোগ করেছিলেন যে আমি ইংরেজদেরকে প্রতিহত করব আমাকে হেল্প করবেন আপনারা ওই যে অযোধ্যার নবাব সুজাউদ্দোলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ওনাদের হেল্প নিতে চাইছিলেন কে মীর কাসেম তো ইংরেজরা এটাও বুঝতে পারছে বুঝতে পেরে হেল্প নেওয়ার আগেই ষোলোশো সতেরোশো ষাট সালে ওই মীর কাসেমকে ইংরেজরা আক্রমণ করে আক্রমণের কারণে বক্সার নাম স্থানে যুদ্ধ হয় যুদ্ধে মীর কাসেম পরাজিত হন আশা করি বুঝতে পারছো এর ফলে যেটা হয় যে ওই যে আহ অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা যেহেতু ওই মীরকাশমকে হেল্প করছিল আবার মঙ্গল সম্রাট দ্বিতীয় শাহ আলম যেহেতু ওই এই মীর হেল্প করছিল এই জন্য ইংরেজরা কি করছে দ্বিতীয় শাহ আলমের কাছে গেছে যাই বলতেছে তুমি তো মীর হেল্প করছিলা এখন তোমাকে এটা জরিমানা দিতে হবে জরিমানা কি জরিমানা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার দেওয়ানি দিয়ে দিতে হবে ওই যে আমরা পড়লাম না মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার দেওয়ানি দিয়ে দিয়েছিল এলাহাবাদ চুক্তির মাধ্যমে এই সে বাধ্য হয়েছিল এই কারণটাতে কারণ সে ওই মীর কাসেমকে হেল্প করতে চাইছিল আশা করি বুঝতে পারছো এর ফলে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় এগুলোর দরকার নাই শুধুই পশ্চিম মনে হয় একটা দুইটা প্রশ্ন দিতে পারে কোনটা দিকে আমি জানি না এবার

যেগুলো পড়াবো সেগুলোই তোমরা খাতা এই জন্য খাতা সবসময় নোট রাখবো ওই যে আজকে দেখো আমি কিন্তু শর্টকাটে পড়াইছি তারপরে দুই ঘন্টা দেড় ঘন্টা